গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধলচড়া বিলাইপুর সীমান্তে এডিজিপি পরিস্থিতি নিয়ন্ত্রণে। শুধু টেটের নিযুক্তিতেই 5 নম্বর দফা, শিক্ষক ছাড়া রাজ্য সরকারের সব চাকরিতেই বৈধ হবে মূল্যায়নে পাশ করা পরীক্ষার্থীরা, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। টেটের নিযুক্তিতে ম্যাট্রিকের নম্বর, মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সরকারি কাজে গাফিলতি পেলেই এফআইআর করুন, শিলচরে এসে প্রথম পর্যালোচনা বৈঠকেই সুর চড়ালেন অশোক সিংহল। 24 ঘন্টা বিদ্যুৎ পেতে হলে 100% বিল পরিশোধ করতে হবে, বিদ্যুতের বিল বকেয়া থাকলে 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বহাল রাখা অসম্ভব, বলেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরা। আজ রাজ্যের 150 মুসলিম বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলিমদের আর্থসামাজিক উন্নতি, নারী শিক্ষার প্রসার নিয়ে বিস্তৃত আলোচনা করা হবে। শিলচর করিমগঞ্জ সড়ক অচিরেই 4 লেনের হতে চলেছে। শিলচরের রামনগর থেকে করিমগঞ্জ জেলার চুড়াইবাড়ি পর্যন্ত নতুন 4 লেনের সড়কের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 24 ঘন্টা অতিক্রান্ত হলেও ছিনতাইবাজদের টিকির নাগাল পায়নি কাচাড় পুলিশ, সন্দিগ্ধ ছিনতাইবাজদের ছবি প্রকাশ, খোঁজ দিলে পুরস্কার। এবং সর্বশেষ খবরটি হলো পাতারকান্দির টিকা কেন্দ্রগুলোতে নেই বিধিনিষেধের বেলায় উদ্বেগ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। 4 লেনে পরিণত হচ্ছে শিলচর করিমগঞ্জ সড়ক। শিলচর করিমগঞ্জ সড়ক অচিরেই 4 লেনের হতে চলেছে। সীমান্ত সুরক্ষায় শুরু হওয়া প্রায় 8.5 লক্ষ কোটি টাকার ভারতমালা প্রকল্পের আওতায় শিলচরের রামনগর থেকে করিমগঞ্জ জেলার চুড়াইবাড়ি পর্যন্ত নতুন 4 লেনের সড়কের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। এই 109 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের জন্য জাতীয় হাইওয়ে অবকাঠামো উন্নয়ন কর্পোরেশনকে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। এই মেগা প্রকল্পের অংশ হিসাবে বিপুল সংখ্যক বাইপাস সড়কও নির্মিত হবে। রাজ্যের সীমান্ত ও গ্রামীণ অঞ্চলগুলিতে সংযোগ দেওয়ার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে। বরাক উপত্যকার লোকের সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের, শহরে পুরসভার পথ থেকে জাতীয় সড়ক, এই অঞ্চলে সড়ক নিয়ে অভিযোগ বিস্তর। একসময় শিলচর করিমগঞ্জ পথ পাড়ি দিয়ে বেজায় অসুবিধা হতো সাধারণের, যদিও গত কয়েক বছরে বেশ কিছু রাস্তার হাল ফিরেছে, তবে এবার শিলচর থেকে করিমগঞ্জ হয়ে চুড়াইবাড়ি অবধি 4 লেনের সড়কের কাজ সম্পূর্ণ হলে যোগাযোগের ক্ষেত্রে বিপুল উন্নতি হবে বলেই ধরে নেওয়া যায়। 2017 সালের মাঝামাঝি সময়ে সীমান্ত সুরক্ষা ও এলাকার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার কয়েকটি সীমান্ত এলাকার জন্য ভারতমালা প্রকল্প ঘোষণা করে কেন্দ্র সরকার। তার মধ্যে ভারত বাংলাদেশ সীমা লাগোয়া অঞ্চলগুলিকে এর আওতায় নিয়ে আসা হয়। ভারতমালা প্রকল্পের আওতায় এই 4 লেন মহাসড়কের মাধ্যমে কমপক্ষে 550টি জেলা সদরের সংযোগ ঘটবে এবং করিডোরের সংখ্যা 50-এ উন্নীত হবে। এছাড়াও এই প্রকল্পে 24টি লজিস্টিক পার্ক, 66টি আন্তঃ করিডোর, 116 ফিডার রুট এবং 7টি উত্তর পূর্ব মাল্টিমডেল নৌপথ বন্দর গড়ে উঠবে। আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের ধলচড়া ফাইসেন এলাকার পরিস্থিতি গত শুক্রবার থেকে স্বাভাবিক রয়েছে। গত দুদিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রেখে চলেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। সরকারি নির্দেশে নিয়মিত ঘটনার খোঁজ নিয়ে চলেছেন রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা। শনিবার বিলাইপুর ধলচড়া সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের এডিজিপি হরমিত সিং। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এডিজিপি ধলচড়া বিলাইপুর সীমান্ত অঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখেন বলে জানা গেছে। এডিজিপি হরমিত সিংয়ের সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখার সময় পুলিশ সুপার রমনদীপ কৌরও ছিলেন। এডিজিপি সীমান্তে মোতায়েন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উৎসাহিত করেন, বলেন কিছুতেই যেন মিজু বাহিনী আসামের মাটিতে প্রবেশ করতে না পারে। পুলিশ সুপার কৌর বলেন মিজোরামের দখলদার বাহিনীকে উচ্ছেদ করাই হচ্ছে মূল উদ্দেশ্য। তিনি সীমান্তে মোতায়েন নিরাপত্তা বাহিনীকে অতন্দ্র ভূমিকা পালনের নির্দেশ দেন। অন্যদিকে সীমান্তের অস্থায়ী ক্যাম্পে প্রায় 300 জন নিরাপত্তা বাহিনীর জন্য রসদ পাঠানো হয়। পর্যাপ্ত পরিমাণ মিনারেল ওয়াটারের বোতল তাদের জন্য অস্থায়ী শৌচাগার তৈরি করে দেওয়া হয়।
পঞ্চায়েতের তহবিল থেকে রাস্তা নির্মাণের কাজও চলছে জোর গতিতে। পাহাড়ি এই ক্যাম্পে জলের ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের তরফে। শনিবার টিলার উপর ক্যাম্পে পর্যাপ্ত জলের ব্যবস্থা করে দেওয়ায় জওয়ানদের সমস্যা লাঘব হয়েছে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আন্তঃরাজ্য সীমা সমস্যাকে যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তা গত কদিনের উচ্চস্তরের আমলাদের তৎপরতা থেকে স্পষ্ট হয়েছে। নতুন সরকার গঠনের পর সীমা সমস্যা নিয়ে যে সরকার অনেকটা আন্তরিক তা গত কিছুদিনে বোঝা যাচ্ছে। এর আগে কচুরতল সীমান্ত নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পদক্ষেপ ছাড়া আর কখনোই এরকম প্রচেষ্টা দেখা যায়নি। কংগ্রেস সরকারের দীর্ঘ সময়ের শাসনকালে আন্তঃরাজ্য সীমা নিয়ে গুরুত্ব আরোপ করা হলে মিজোরাম আসামের হাজার হাজার হেক্টর বনভূমি নিজেদের দখলে নিতে পারত না। অন্তত গত তিন দশক থেকে সীমান্তে মিজু আগ্রাসন চলে আসছে। সর্বানন্দ সরকারের পর হিমন্ত বিশ্ব শর্মা সরকার এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে জেলার মানুষ মনে করছেন। এডিজিপি হরমিত সিংয়ের আগে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের কমিশনার সচিব জিডি ত্রিপাঠীও বিলাইপুর সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বরাকের তিন জেলার সীমান্ত পরিস্থিতির খোঁজ খবর নিয়ে শুক্রবার গুয়াহাটি ফিরে গেছেন। অপরদিকে আজ রাজ্যের 150 মুসলিম বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী মুসলিম সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এভাবে বৃহৎ আকারের এক বৈঠক ডেকেছেন। মূলত রাজ্যের ভূমিপুত্র মুসলিম বিদ্বজনদের সঙ্গে আলোচনায় বসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মুসলিমদের আর্থসামাজিক উন্নতি, নারী শিক্ষার প্রসার নিয়ে বিস্তৃত আলোচনা করা হবে। প্রখ্যাত চিকিৎসক ইলিয়াস আলী বলেছেন, স্বাধীনতার পর এই প্রথম খিলঞ্জিয়া মুসলিমদের বৈঠকে ডেকেছেন কোনো মুখ্যমন্ত্রী। হিমন্ত সরকারের এই পদক্ষেপকে সুদূর প্রসারী বলেও অভিহিত করেছেন তিনি। বিশিষ্ট সাংবাদিক ওয়াসবির হোসেন বলেছেন, আজকের বৈঠক এই কারণেই গুরুত্বপূর্ণ যে আগে কখনো কোনো মুখ্যমন্ত্রী এতটা সদিচ্ছা দেখিয়ে এমন পদক্ষেপ গ্রহণ করেননি। তার মতে খিলঞ্জিয়া মুসলিমদের আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই সদর্থক মনোভাব নিয়েই দেখবেন মুখ্যমন্ত্রী। আইনজীবী নেকিবুজ্জামান বলেছেন, রাজ্যের 40 লক্ষ ভূমিপুত্র মুসলমান অসমীয়া সমাজের শক্তিশালী অঙ্গ, অথচ এই 40 লক্ষের কোনো বিধায়ক সাংসদ নেই। তাই ভূমিপুত্র মুসলিমদের সম্পর্কে ভিন্নতর নীতি গ্রহণ করা হলে তারা উপকৃত হবেন। অপরদিকে 24 ঘন্টা বিদ্যুৎ পেতে হলে 100% বিল পরিশোধ করতে হবে। বিদ্যুতের বিল বকেয়া থাকলে 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বহাল রাখা অসম্ভব বলেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরা। তার বক্তব্য, মানুষের মানসিক পরিবর্তন পাল্টাতে হবে। বিদ্যুতের বিল বকেয়া রেখে দেওয়া, বিদ্যুৎ চুরি করার মতো মানসিকতা পাল্টালে পরিষেবারও পরিবর্তন হবে বলে জানিয়েছেন মন্ত্রী বোরা। তার মতে 47% মানুষ বিদ্যুতের বিল দিয়েছেন, তাই বিদ্যুৎ পাবেন 47% মানুষই। বোরা বলেছেন, বিদ্যুৎ পরিষেবা পেতে হলে বিদ্যুতের বিল মেটানো জরুরি। তার মতে প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু অনেকেই পরিষেবা নেন ঠিকই কিন্তু বিল শোধ করেন না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকারের কিছু বিভাগের বিদ্যুতের বিল বকেয়া পড়ে রয়েছে। অপরদিকে এবারের HSLC পরীক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক থামার নাম নিচ্ছে না। আসাম চুক্তির যেমন 6 দফা নিয়ে গত 4 দশক ধরে এই রাজ্যের রাজনীতি উত্তাল, ঠিক তেমনি করোনার জন্য বাতিল হয়ে যাওয়া এবারের HSLC ও হায়ার সেকেন্ডারি পরীক্ষার মূল্যায়ন নিয়ে শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তির 5 দফা নিয়ে উত্তাল গোটা রাজ্য। গত 48 ঘন্টায় সারা রাজ্যের এই 5 দফার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ দেখে শনিবার নতুন দিল্লিতে স্পষ্টীকরণ দিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু স্পষ্টীকরণ দিতে গিয়ে তিনি যেসব মন্তব্য করলেন তাতে নিশ্চিতভাবেই বিভ্রান্তি আরও বাড়বে। মুখ্যমন্ত্রী আদি নতুন দিল্লিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিতর্কে মুখ খুলে বলেন, শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি নিয়ে অযথাই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এবার রাজ্যে যারা ম্যাট্রিক বা হায়ার সেকেন্ডারি পাশ করবেন তাদের সার্টিফিকেট ও মার্কশিট সব ক্ষেত্রেই বৈধ বলে বিবেচিত হবে। শুধুমাত্র টেটের শিক্ষক চাকরির জন্য এবারের যেসব পড়ুয়া আবেদন করবেন তাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে, কারণ টেটে নিযুক্তি হয় ম্যাট্রিক হায়ার সেকেন্ডারির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অন্য সব সরকারি নিযুক্তিতে এবারের নম্বর বা ফল গ্রাহ্য হবে। মুখ্যমন্ত্রীর সাফাই, দেখুন এবারের মূল্যায়ন পদ্ধতিতে ম্যাট্রিক যারা দেবে সেই 4 লক্ষ পরীক্ষার্থীর প্রায় সবাই 90-95 নম্বর পাবে, কারণ ক্লাস 9-এর পরীক্ষার ভিত্তিতে স্কুলগুলি তাদের নম্বর দেবে। এখন সবাই যদি 90-95 নম্বর পেয়ে যায়
তবে টেটের সব পদ তো তারাই নিয়ে যাবে। আগামী 10 বছর এই 4 লক্ষ ছাত্রছাত্রী টেটে নিযুক্তি পাবে। গত ব্যাচ বা আগামী ব্যাচের পরীক্ষার্থীরা তো কোনো সুযোগই পাবে না। আমাদের তো সবার কথাই সমভাবে বিবেচনা করতে হবে, তাদের কিভাবে বঞ্চিত করব। এই শুধুমাত্র টেটের নিযুক্তির ক্ষেত্রে, এবারের ব্যাচের পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষায় বসার কথা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অপরদিকে সন্দিগ্ধ ছিনতাইবাজদের ছবি প্রকাশ, খোঁজ দিলে পুরস্কার। শুক্রবার শহর শিলচরে সংগঠিত দুটি টাকা ছিনতাইয়ের ঘটনার 24 ঘন্টা অতিক্রান্ত হলেও দুষ্কৃতীদের টিকিট নাগাল পায়নি কাছাড় পুলিশ। যদিও তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের, আর এই ফুটেজকে সম্বল করেই এগোচ্ছেন তদন্তকারীরা। ওই দুই সন্দিগ্ধ ছিনতাইবাজের সিসিটিভি ফুটেজের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে কাছাড় পুলিশ। এদিকে একটি সূত্রে জানা গেছে, শনিবার এই দুই বাইক চালকের সন্ধানে কাছাড় পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায়। তাছাড়া গত 18 জানুয়ারি শহরের রাঙ্গিরখাড়িতে অর্থ ছিনতাইয়ের সঙ্গে জড়িত রাজেন্দ্র গুয়ালা 27 মে জামিনে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। ওই দুই সন্দিগ্ধ ছিনতাইবাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষের কাছে এদের বিষয়ে কোনো তথ্য থাকলে সহযোগিতার আর্জি জানিয়েছে কাছাড় পুলিশ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ছিনতাইবাজদের খোঁজ দিলে নগদ পুরস্কারেরও ঘোষণা করেছে। জানা গেছে, শনিবার সকালে সরেজমিনে তদন্তে গিয়ে ওই সিসিটিভি ফুটেজের সন্ধান পান তদন্তকারী আধিকারিকরা। সোশ্যাল মিডিয়া পোস্টে পুলিশ আধিকারিকরা আর্জি জানিয়েছেন, ওই ছিনতাইবাজদের খোঁজ দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে, পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে। এদের বিষয়ে কোনো তথ্য থাকলে সরাসরি কাছাড় পুলিশের 9706603088 এবং 8638622411 এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অপরদিকে টিকা নয়, এ যেন করোনা বন্টন চলছে করিমগঞ্জ জেলার একাংশ টিকা কেন্দ্রে। পাতারকান্দির বিভিন্ন টিকা কেন্দ্রের পরিবেশ দেখলে এটাই মনে হয়। বর্তমান সময়ে সরকার ও স্বাস্থ্য বিভাগ নানা বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে ভয়াবহ করোনা সংক্রমণ প্রতিরোধে বর্তমানে প্রায় প্রতিদিনই টিকা নিয়ে সর্বত্র চলছে হাহাকার। এই হাহাকারের মধ্যেই সামান্য অসচেতনতা ফের বৃদ্ধি করবে করোনা সংক্রমণের হার। আজকের দিনে বিভিন্ন টিকা কেন্দ্রে জনগণের উপচে পড়া ভিড় এমনই এক অশুভ সংকেতের জানান দিচ্ছে। একদিকে যখন সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে, অন্যদিকে এক শ্রেণীর মানুষের চূড়ান্ত খাম খেয়ালিপনা চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারের যাবতীয় বিধিনিষেধ যেন বিষবাহ জ্বলে। সাম্প্রতিক সময়ে পাতারকান্দির বিভিন্ন টিকা কেন্দ্রে এমন দৃশ্য দেখলে গা শিউরে উঠবে। এখানে নেই সামাজিক দূরত্বের কোনো বালাই, মুখে মাস্ক নেই অধিকাংশ মানুষেরই, এমন অসংখ্য ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার জল উঠেছে। শুক্রবার পাতারকান্দির কানাইবাজার এমই স্কুলের টিকা কেন্দ্রের চারপাশে মানুষের দীর্ঘ লাইন দেখে অনেককেই করোনা